ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার আজ একটা নতুন নিটিং শো নিয়ে চলে এসেছি, তো চলো বলে দিই যে কী নিয়ে বসেছি। ভাত আছে, পেঁয়াজ দেখতে পাচ্ছ একটা, এটা হচ্ছে আলু, উচ্ছে, চিংড়ি মাছ আর ডাঁটা দিয়ে তরকারি হয়েছে, আর চিকেন কারি। এই হলো আজকে দুপুরের খাবার। হ্যাঁ, খাবার আগে, খাওয়া স্টার্ট করার আগে একটা বলে দিই, একজন বলেছিলেন যে মাছের সেই মশলা ফ্রাইটা কীভাবে বানিয়েছিলাম, রুই মাছের কাটাপোনা, বরফের হোক জ্যান্ত হোক কাটাপোনা নিতে হবে, নিয়ে বড় বড় পিস বেশ হবে পেটি, ওগুলো ওইটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে লেবুর রস আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে খানিক মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে, আধ ঘন্টার মতো রেখে দিতে হবে এটা চাপা দিয়ে। তারপরে কড়াতে তেল দিয়ে অনেকটা তেল দিতে হবে, একটু বেশি করে দিতে হবে, কারণ মাছটা একেবারেই যা দেওয়া হবে, যে যতগুলোই মাছ হোক একেবারেই দিয়ে আর ওই তেলেতেই একদম ফ্রাই ফ্রাই করা হবে, একদম মানে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, হাই ফ্লেম থাকলে না মাছটা পুড়ে যাবে, অল্প করে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ব্যাস একদম তেলটাও দেখবে ওই মাছগুলো ভাজা হয়ে যাবে আর তেলটাও কমে যাবে, ব্যাস গরম গরম নামিয়ে নেবে, নিয়ে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, টকটক ঝালঝাল, মিষ্টি মিষ্টি, অল্প চিনির দানা দিলে দিয়ে করে খাবে, দেখবে ভালো লাগবে। একটা রুই মাছের মশলা ফ্রাই, কিন্তু লেবুটা দিতে হবে, লেবুটা দিলে একটু টকটক লাগবে। গোটা মাছের যদি করতে চাও গোটা মাছেরও হবে, গোটা রুই মাছ, যে কোনো মাছ গোটা হলে, যে কোনো মানে বরফের মাছে কিন্তু ভালো হবে না, বরফের মানে কি ভোলা মাছ এইসব মাছগুলো ভালো হবে না, রুই মাছের ভালো হবে। আরে হ্যাঁ, এতে কাঁঠাল দানা দেওয়া আছে, দারুণ হয়েছে। গরমকালে উচ্ছে হলে কোনো কথাই হবে না। তরকারিটা হেভি হয়েছে, আর এই তরকারিটা এরমভাবে রান্না করলে দারুণ হয়।
একটু ঝোল ঝোল রেখেছি, আছে ডাল হয়নি জানো তো, ওই জন্য একটু ঝোল রেখেছি যাতে তোমাদের দাদা খেতে না অসুবিধা হয়। তো লেবু হলে একটু হেভি হতো, কিন্তু লেবু আছে, দুঃখের বিষয় আজকে লেবু খাওয়া যাবে না। অনেকে জেনে থাকবে কেন লেবু খেতে নেই শুক্রবারে, আর যারা জানো না কমেন্ট করে জানতে চেয়েও বলে দেবো। আমরা খাই না, যদি ভুলবশত হয়ে যায় তাহলে খেয়ে নিই, কিন্তু মনে থাকলে আমরা খাই না। ভুলের মাপ আছে বলো, কেউ ইচ্ছে করে করলে তার মাপ নেই, আর কেউ যদি ভুল করে কোনো কাজ করে থাকে তার ক্ষমা করা যায়। সেরকম মনে আছে আজকে তোমাদের দাদার বারণ আছে, বাইরে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আজকে আর মিস্ত্রি কাজে লাগে না, ওই জন্য একটু কথা বলছে, যে রেস্ট দিয়েছে কালকে কাজ মানে ঢালাইটা হয়েছে, আবার কিছুদিন পরে লাগবে। এটাও কিন্তু চিকেনের লেগ, আমাদের গোটা মুরগি আনা হয় তারই পা।
ফের মিষ্টি এসে গেল। পারবো না তো। চলো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টা টিপে অলটা টিপে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।